সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি বুলবুল রেজাদ। অন্যান্য দিনের মতো আজকেও আমরা দিনের বাছাই করে এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি ফেসবুক লাইভে। আজকে আমরা যে সংবাদটির বিশ্লেষণ করতে চাই, যে শিরোনামটি আমরা নির্ধারণ করেছি, সেটি হচ্ছে ফিশিং লিঙ্ক। অর্থাৎ ফিশিং লিঙ্ক নিয়ে আমরা আলোচনা করতে চাই, কিভাবে প্রতারকরা অনলাইন জগতে ফিশিং লিঙ্ক ব্যবহারের মাধ্যমে তথ্য হাতিয়ে নিচ্ছে এবং সেই তথ্য ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তথ্য প্রযুক্তির যুগ, খুব স্বাভাবিকভাবেই প্রতারকরাও এই বিচিত্র যে সাইবার জগৎ রয়েছে সেই সাইবার জগতে ওত পেতে থাকেন এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তারা প্রতিনিয়ত তাদের যে প্রতারণা সেটি চালিয়ে যাচ্ছেন। একসময় প্রতারণা বলতে আসলে বোঝাতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটি বলছে যে কারো টাকা কারো কাছ থেকে ধার নিয়ে সেটি ফেরত না দেয়া, কথা দিয়ে কথা না রেখা, সম্পত্তি নিয়ে ঝামেলা, এইসব বিষয় নিয়ে নানা রকমের প্রতারণার ঘটনা ঘটত। কিন্তু এই তথ্য প্রযুক্তির যুগে আমরা দেখি যে প্রতিনিয়ত যে ধরনের প্রতারণা হচ্ছে তার সিংহভাগই কিন্তু হচ্ছে এই অনলাইন জগৎকে কেন্দ্র করে, অর্থাৎ সবগুলি হচ্ছে অনলাইন বেসড। এবং এই অনলাইনে, যেটি বারবার বলা হচ্ছে, বিচিত্র এই সাইবার জগতে দেশি বিদেশি নানা রকম হ্যাকারদের হ্যাকিং কার্যক্রমের অন্যতম একটি হচ্ছে ফিশিং লিঙ্ক। অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে মেসেঞ্জার রয়েছে, সেই মেসেঞ্জারে হঠাৎই একটি লিঙ্ক আসতে পারে। সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনার যত ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা অন্য ইমু যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যত অ্যাকাউন্টগুলো রয়েছে, সেই অ্যাকাউন্টগুলোর যে নিয়ন্ত্রণ সেটি চলে যায় হ্যাকারের মাধ্যমে। এবং হ্যাকার এই নিয়ন্ত্রণ নেয়ার পর, যার অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ নেওয়া হয়, সেই নিয়ন্ত্রণে নেয়ার পর তার যারা আত্মীয় স্বজন রয়েছেন, পরিবার পরিজন রয়েছেন, তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার আগে আমার তৈরি করে একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি দেখে নিতে চাই। ফেসবুকে প্রবাসীদের টার্গেট করতেন মিজানুর রহমান, ফিশিং লিঙ্ক পাঠিয়ে তাদের অ্যাকাউন্ট হ্যাক করতেন। কখনো কখনো টার্গেটকৃত ব্যক্তির নাম ছবি ব্যবহার করে তাদের ফেক ফেসবুক আইডি খুলতেন। এবার টার্গেটকৃত প্রবাসীর অ্যাকাউন্ট থেকে তার পরিচিতদের মেসেজ দিতেন, জানানো হতো প্রবাসী ব্যক্তি পরিবার নিয়ে দেশে আসছেন, অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের জন্য একটি এজেন্সিকে বলেছেন, টিকিট কনফার্ম করতে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রয়োজন। পরিচিত ওই ব্যক্তিকে বিশ্বাস করে প্রতারকের নম্বরে টাকা পাঠাতেন। এভাবে মিজানুর এবং তার চক্র 30 থেকে 40 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আমেরিকাতে একজন কাকা থাকেন, তো উনি মেসেজ দিচ্ছেন ওনার সেজে, তো মেসেজ বিক আমাকে যে মেসেজগুলো দিচ্ছে যে আমি ইমার্জেন্সি 4টা টিকিট দরকার, আমি তা বাংলাদেশে আসতেছি ঈদের আগে, টিকিটের কনফার্ম করেছি কিন্তু আমি পেমেন্ট করিনি, তো তুমি যদি পেমেন্টটা দিয়ে দাও আমি আমার খুব উপকার হয়। পুলিশ বলছে 8 ধাপে টার্গেট ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিত মিজানুর। প্রথমে ফিশিং লিঙ্ক পাঠিয়ে অ্যাকাউন্ট হ্যাক করা হতো, ফেসবুক ঘেটে টার্গেট নির্বাচনের পর প্রবাসী বন্ধু সেজে যোগাযোগ, পরের ধাপে বিমানের টিকিট কাটার অনুরোধ, টিকিটের মূল্য বাবদ নগদ টাকা পরিশোধের পর বন্ধ যোগাযোগ। মূলত এই এজেন্সি যে নাম্বারটা দেয়, ট্রাভেল এজেন্সি, এটাও ভুয়া। আলটিমেটলি ওই যারা এখানে প্রতারণা করছে তারই আবার আরেক সহযোগী এই কাজটা করছে, তখন বলে যে হ্যাঁ স্যার আমাকে ফোন দিছিলেন, 4টা টিকিটের কথা বলেছিলেন, টিকিট তো রেডি বাট আমার কাছে টাকা দিতে পারেন না, এই জন্য আমি এই টিকিটটা কাটতে পারি নাই। তখন সে আবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে মেসেঞ্জারে, তখন সে আবার ওখান থেকে বলে আমি তো অলরেডি প্লেনে উঠবো, বোর্ডিং করছি অথবা কোনো একটা ট্রানজিটে আছি, এখানে তো ওয়াইফাই লাইন, আমি অন্য কিছু টাকাটা পাঠাতে পারছি না, তুমি টাকাটা দিয়ে দাও আমি এসে তোমাকে টাকাটা আবার ফেরত দিয়ে দিব। বিচিত্র সাইবার জগতে হ্যাকারদের হাত থেকে বাঁচতে সাবধানতার বিকল্প নেই বলছে পুলিশ। বা ইউএসএ থাকে তাদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি, বলা হচ্ছে বিচিত্র সাইবার জগৎ এবং এই সাইবার জগৎকে কেন্দ্র করে যারা হ্যাকার রয়েছেন দেশি এবং বিদেশি, এই হ্যাকাররা সবসময় ওত পেতে থাকেন এবং তাদের যারা টার্গেট পিপল বা টার্গেট জনগোষ্ঠী রয়েছে সেই টার্গেটকৃত ব্যক্তি বা প্রতিষ্ঠান কখনো কখনো, এবং এই ফাঁদে ফেলার জন্য তাদের অভিনব কায়দা, বলা হচ্ছে বিমানের টিকিট কাটার নামে এই প্রতারণা চালিয়ে যাচ্ছেন রংপুরের মিজানুর রহমান। যদিও তার শিক্ষাগত যোগ্যতা খুব একটা না, কিন্তু তিনি তথ্য প্রযুক্তিতে খুবই দক্ষ এবং একা একাই তিনি হ্যাক করে ফেলছেন প্রবাসী যারা রয়েছেন তাদের
ফেসবুক অ্যাকাউন্ট এবং মেসেঞ্জার বিশেষ করে, এবং যেটি তিনি করেন যে নানা রকমের ফিশিং লিংক রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই টার্মের সঙ্গে অনেকেই পরিচিত। এই ফিশিং লিংক আসলে দেখে বোঝার উপায় নেই, তবে অপরিচিত ব্যক্তির কাছ থেকে এই ধরনের লিংক যখনই আসে সেটি ওপেন না করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু অনেক সময় যারা কিছুটা অসচেতন কিংবা সাইবার জগৎ সম্পর্কে যাদের খুব একটা ধারণা নেই, তারা কিন্তু কৌতূহলের কারণেই এই ফিশিং লিংক যেগুলো রয়েছে সেখানে ক্লিক করেন, এবং এই ফিশিং লিঙ্কের ঠোকা মাত্রই কিন্তু যাকে টার্গেট করে এই পাঠানো হয় মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে, তার যে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ সেটি এই হ্যাকারের কাছে চলে যান। ঠিক মিজানুর রহমান একই কাজ করতেন, তিনি মূলত আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা অর্থাৎ এই যে ইউরোপ বা আমেরিকার যে উন্নত দেশে যারা বসবাস করেন এমন যাদের প্রোফাইলগুলো ঘেটে তিনি টার্গেট নির্ধারণ করতেন, পরবর্তীতে তাদেরকেই ফিশিং লিঙ্কগুলো পাঠানো হতো। হয়তো 100 জনকে পাঠালে 10 জনকে হ্যাক করতে পারতেন অনেক সময়। আবার এই যারা প্রবাসী রয়েছেন বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলোতে থাকেন, তাদের প্রোফাইল ঘেটে তাদের ছবি নামিয়ে তাদের নামে আলাদা ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলতেন, পরবর্তীতে এই প্রোফাইল ঘাটার পর তিনি দেখতেন যে কাদের সঙ্গে তার সবচেয়ে নিয়মিত যোগাযোগ হয় অর্থাৎ পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খুব কাছের লোকজন যারা রয়েছেন তাদেরকে মেসেঞ্জারে তিনি নক করতেন যে তিনি খুব শীঘ্রই অস্ট্রেলিয়া থেকে কিংবা আমেরিকা থেকে অথবা যুক্তরাজ্য কিংবা কানাডা থেকে বাংলাদেশে আসছেন, তিনি চিটাগাংয়ে অথবা সিলেটে ল্যান্ড করবেন, সেখান থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে তিনি ঢাকায় আসবেন, অথবা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার পর তিনি চিটাগাং কিংবা সিলেট বা দেশের অন্য কোনো প্রান্তে যাবেন। সেক্ষেত্রে এই ডোমেস্টিক যে এয়ারলাইন্সগুলো রয়েছে অভ্যন্তরীণ ফ্লাইটের তার টিকিট কাটতে হবে, এবং তিনি এই মুহূর্তে বোর্ডিং পাসে আছেন অর্থাৎ বিমানবন্দরে এসেছেন, কিছুক্ষণের মধ্যে বিমানে উঠবেন, তার 4 থেকে 5টি বিমানের টিকিট দরকার অর্থাৎ ঢাকা টু চিটাগাং অথবা ঢাকা টু সিলেট অথবা সিলেট টু ঢাকা অথবা চিটাগাং টু ঢাকা, এই অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট দরকার তার 4টি। এক্ষেত্রে তার বন্ধু কিংবা আত্মীয় স্বজন কিংবা খুব কাছের লোককেই তিনি নক করে থাকেন যে আমার এই 4টি টিকিট কাটার ব্যবস্থা করে দেওয়া হোক, এবং পরবর্তীতে তিনি দেশে আসার পর অর্থাৎ তার সঙ্গে যখন দেখা হবে তিনি এই টাকাটি পরিশোধ করে দেবেন। খুব স্বাভাবিকভাবে যেহেতু আত্মীয় স্বজন কিংবা খুব কাছের বন্ধুকেই নক করা হয় এবং একটি এজেন্সির, ট্রাভেল এজেন্সির নাম্বার দেওয়া হয়, ফোন নাম্বার দেওয়া হয়, সেই ফোন নাম্বারে তিনি এবং ফোন দিয়ে জানতে বলেন যে কনফার্ম হয়েছে কি না টিকিটগুলো, এবং টিকিট কনফার্মের আগে যেহেতু খুব স্বাভাবিকভাবে টাকা পরিশোধ করতে হয় এবং এই টাকাটিও কিন্তু এই ভুক্তভোগী যাকে টার্গেট করা হচ্ছে তিনি দিয়ে দিচ্ছেন, অর্থাৎ যেটি বলা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তাকে গ্রেফতারের পর তারা জানতে পেরেছেন মোট 8টি ধাপ, এই 8টি ধাপের মাধ্যমেই কিন্তু তারা টাকা হাতিয়ে নিচ্ছেন, এবং এই চক্র গত 6 মাসেই 30 থেকে 40 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন, কারণ অনেকেই তাদের ভুক্তভোগী রয়েছেন। যেহেতু একটি বিমানের টিকিট সাধারণত হয়তো 5 থেকে 10 হাজার টাকা, যেহেতু অভ্যন্তরীণ বিমানের টিকিট খুব বেশি না, এবং সেই কারণেই তিনি অল্প টাকা, অল্প হলেও অনেককেই ভুক্তভোগী বানিয়েছেন, ভিকটিম হচ্ছেন এবং তাদের কাছ থেকে এই টাকাগুলো হাতিয়ে নিচ্ছেন। বলা হচ্ছে 8টি ধাপ অনুসরণ করা হয়, প্রথমে টার্গেট নির্ধারণ করা হয়, তাদেরকে ফিশিং লিঙ্ক পাঠানো হয়, তাদের ছবি নামিয়ে ফেসবুক, ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা হয়, পরবর্তীতে টার্গেট নির্ধারণ করার পর তাদেরকে এই রিকোয়েস্ট পাঠানো হয় যেন বিমানের টিকিট কেটে দেওয়া হয়, বিমানের যে ট্রাভেল এজেন্সি রয়েছে তাদের নাম ঠিকানা পাঠানো হয়, নাম্বার পাঠানো হয় এবং সেই নাম্বারে টাকা, এবং টাকা পরিশোধ করার পরে আসলে ব্লক করে দেওয়া হয় অথবা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এবং একজন ভুক্তভোগীর করা মামলার পরিপ্রেক্ষিতে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন এই মিজানুর রহমানকে রংপুর থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে, এবং তাকে গ্রেফতারের পর যেটি জানা যাচ্ছে যে গত 6 মাস থেকে 1 বছর তিনিও যদিও পুরো তথ্য এখন পর্যন্ত দেননি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, হয়তো রিমান্ডে নিয়ে আসলে তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে, তিনি 30 থেকে 40 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তার পড়াশোনার দৌড় আমরা বলছিলাম যে খুব একটা বেশি না, কিন্তু তিনি প্রযুক্তি অর্থাৎ তথ্য প্রযুক্তিতে কিন্তু খুব বেশি দক্ষ, এবং এই দক্ষতার কারণেই কিন্তু তিনি তার টার্গেট খুব সহজেই নির্ধারণ করতে পারেন, এবং কিভাবে তাকে ফাঁদে ফেলতে হয় এই বিষয়টি তার জানা রয়েছে। এবং যাদের কাছ থেকে তিনি টাকা হাতিয়ে নিচ্ছেন বলা হচ্ছে তারা বিশেষ করে ইউরোপ আমেরিকার যারা প্রবাসী রয়েছেন, অর্থাৎ প্রবাসী সেজে দেশে থাকা যারা আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব তাদেরকে কিন্তু এই ফিশিং লিঙ্কগুলো পাঠানো হচ্ছে, এবং বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে যারা ভুক্তভোগী হয়েছেন কিংবা এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়
যাদের আত্মীয় স্বজন দেশের বাইরে থাকেন অর্থাৎ প্রবাসী থাকেন, সেটি ইউরোপ, আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, তাদের কাছে যে অনুরোধটি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, বিশেষ করে সাইবার পুলিশের পক্ষ থেকে, সাইবার ডিবির সাইবারের পক্ষ থেকে, সেটি হচ্ছে এ ধরনের কোনো অপরিচিত কারো কাছ থেকে যদি কোনো কারণে ফিশিং লিংক আসে তাহলে সেই ফিশিং লিংককে ক্লিক করা যাবে না, অর্থাৎ এই ফিশিং লিংকে ঢোকা যাবে না। এই ফিশিং লিংকে ঢোকা মানেই হচ্ছে নিজের যে অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে সেটির নিয়ন্ত্রণ সেই হ্যাকারকে দিয়ে দেয়া, এবং যদি কেউ একজনের ছবি কিংবা নাম ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট খুলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গেই সাইবার পুলিশ কিংবা স্থানীয় যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে গিয়ে একটি সাধারণ ডায়েরি করা যে এটি ভুয়া অ্যাকাউন্ট বা ভুয়া অর্থাৎ তার নিজের নাম পরিচয় নকল করে অন্য কেউ একটি অ্যাকাউন্ট খুলেছে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে অবহিত করা। এবং এই ধরনের ভুয়া ফিশিং লিংকের বাইরেও বিদেশ থেকে কেউ টাকা চাচ্ছে কিংবা টিকিট কাটার অনুরোধ করছে, এই বিষয়গুলো খুব ভালোভাবে যাচাই বাছাই করার পরও কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে। এবং বলা হচ্ছে এই বিচিত্র যে সাইবার জগৎ, সেই সাইবার জগতে যেহেতু দেশে এবং দেশের বাইরে থাকা হ্যাকাররা 24 ঘন্টায় তাদের কাজ, অর্থাৎ পেশাদার হ্যাকার রয়েছেন, পেশাদার প্রতারক রয়েছেন, তাদের কাজই হচ্ছে এই ধরনের ঘটনা ঘটানো এবং অন্যের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া। এজন্য বলা হচ্ছে যে এই সাইবার জগতে আসলে সুরক্ষার যেমন রয়েছে এবং সুরক্ষার ঘাটতিও রয়েছে, এবং বুঝে শুনে এই অনলাইন জগৎকে নিয়ন্ত্রণ করা এবং প্রতিটি ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ফিশিং লিংক থেকে সাবধানতার জন্য আসলে সচেতনতার কোনো ধরনের বিকল্প নেই বলছে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম ডিভিশন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণে। আগামীকাল আমরা অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে যথাসময়ে হাজির হব ফেসবুক লাইভে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।